আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেলের নতুন রেসিপির ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজু তৈরির রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এই পদ্ধতিতে পেঁয়াজু তৈরি করলে সবাই অনেক পছন্দ করবে, কারণ পেঁয়াজুর বাইরের সাইডটা অনেক ক্রাঞ্চি থাকবে এবং ভিতরটা অনেক সফট। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মটরের ডাল দিয়ে সব থেকে ভালো পেঁয়াজু তৈরি হয়, তাই আমি একটু এগুলোকে প্রায় 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো যাতে সহজে বাটা যায়। ডাল বাটা হয়ে গেছে, এখন এতে আমরা এক এক করে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেব, তারপর এতে দেব কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা, অল্প একটু আদা বাটা এবং রসুন বাটা। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া এবং অল্প একটু মরিচের গুঁড়া। এখন এক এক করে সবগুলা গুঁড়া মশলা দিয়ে দেব। ধনিয়া পাউডার, জিরা পাউডার, মৌরি পাউডার, পাঁচফোড়ন এবং এটি হচ্ছে আমাদের গড়ে তৈরি সিক্রেট মশলা। পরিমাণ মতো বেসন, 1 চামচ চালের গুঁড়া এবং 1 চামচ ময়দা। সবগুলো উপকরণ দেওয়া শেষ, এখন এটি ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভাজা পোড়া সবাই খেতে পছন্দ করে, গরম হোক আর শীতকাল হোক সবার পছন্দের একটি খাবার হচ্ছে পেঁয়াজু, আর ছায়ার সাথে এটি খুবই ভালো যায়। সবাই পছন্দ করে ছায়ার সাথে এটি খেতে। পেঁয়াজুর ডালটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখন এটি আমরা গরম তেলে ফ্রাই করে নেব। মিডিয়াম আঁচে পেঁয়াজুগুলো বাছতে হবে, তা না হলে বাহিরের দিকটা বেশি পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা রয়ে যাবে। তৈরি হয়ে গেল সবার পছন্দের পেঁয়াজু। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন, সত্যি এটি খেতে অসাধারণ হয়েছে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।